আমি 1972 সালে যখন সরকারি চাকরি করতাম ইরিগেশন ডিপার্টমেন্টের সেকশন অফিসার কাম ইঞ্জিনিয়ার, তখন বিটি ঘটকের তিতাশিটি নদীর নাম ছবিতে সহকারী পরিচালক হিসাবে আমি যোগ দিই। তারপর থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রে এই 40-45 বছর বিরাজ করছি সব। এর আগে আমি মঞ্চ নাটকও করেছি, টিভিতে রেডিওতে জীবন্তিকা লিখেছি, চলচ্চিত্রে গল্প পাঠ করেছি। চলচ্চিত্রে আসার পর আমি আমার সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি, তারপর স্ক্রিপ্ট রাইটিংয়ে আমি যোগ দিয়েছি। শ্রদ্ধেয় ডাইরেক্টর এ জি মিন্টু, মহিউদ্দিন সাহ এবং জহর ভাইয়ের সাথে বেশ কাজ করতাম। এখান থেকে শুরু হলো আমার চলচ্চিত্র জীবন। আমি স্ক্রিপ্ট রাইটিংয়ে ঢুকে গেলাম, তবে তখন প্রথম আমি স্ক্রিপ্ট করলাম মিন্টু আমার নাম ছবিতে, যেটা তখনকার দিনে ঐতিহাসিক একটা ব্যবসা সফল ছবি। এরপর আরেকটি ছবি করলাম, গল্প লিখলাম, সেটার নাম হচ্ছে প্রতিজ্ঞা, সেটাও খুব দারুণ ব্যবসা সফল ছবি। এরপর আর আমাকে থেমে থাকতে হয়নি, আমি একের পর এক আজ পর্যন্ত 300 ছবির উপরে কাহিনী সংগ্রাম চিত্রনাট্য লিখে নিয়েছি। মাঝে আমি 15টি ছবি পরিচালনা করেছি। আমার প্রথম ছবি নাগপুর রাজ্যে এক ববিতা নূতন প্রতিনিধিত্বকে নিয়ে, একটি বিধায়ক ভট্টাচার্যের একটি নাটক দায়িত্ব অবলম্বনে, তখনকার জীবনে পড়া এক হাসির নাটক, সেই হাসির নাটকের চলচ্চিত্র রূপায়ণ করেছিলাম নাগপুর। সেই নাগপুর থেকে শুরু আমার চলচ্চিত্রে যাওয়া যাত্রা আগে পরিচালক। আমি তারপরে 15টি ছবি করে দিয়েছি, একে একে অনেক পুরস্কার পেয়েছিলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাংবাদিক সমিতি পাঁচুচাষের তিনটা পুরস্কার, রিপোর্টার্স মিউজিয়ামের পুরস্কার, দর্শক ফোরামের পুরস্কার, প্রযোজক পরিবেশক সমিতির পুরস্কার, যা আমি FDC থেকে চলচ্চিত্রনাট্য প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছি। আমি সলমান শাহ সম্মাননা পুরস্কার পেয়েছি। আমি মানে চলচ্চিত্রের ব্যাপারে যত পুরস্কার আছে তার সবগুলি অর্জন করেছি। এখন আমি চলচ্চিত্রে অ্যাজ এ কাহিনীকার আছি, দুটো ছবি এখন পরিচালনা করছি আমার রানিং আছে, আর বেশিরভাগই আমি এখন কাহিনী ও চিত্রনাট্য সংগ্রহে কাজ করছি। পরিচালক সুহানের রহমান সুহানের কাজ করছি, পরিচালক FI মালিকের কাজ করছি, আরিফ ইসফাহানির কাজ করছি, এদিকে আবার শফিউদ্দিন শাফি, তারপরে আরও কয়েকজন পরিচালক আছে তাদের কাজ করছি অ্যাজ চরিত্র চিত্রনাট্য। এখন চলচ্চিত্রের যে অবস্থা, সে অবস্থায় আমাদের মতো লোকেরা এখন ঠিকমতো চলচ্চিত্রের জন্য উপযোগী হয়ে উঠতে পারে, কারণ এখন চলচ্চিত্রে আগে আমাদের এখানে চলচ্চিত্রকে কীভাবে সুন্দর করে তৈরি করা যায় সেই চেষ্টা করা হতো। তার জন্য কোনো টাকা পয়সা এগুলোকে কোনো দাম দেওয়া হতো না, যত টাকা লাগে ছবিটা বানাবার জন্যে সে টাকাকে খরচ করা হতো। এখন ছবিকে সেভাবে কাজ করা হয় না, এখন গল্পটাকে কোনো রকমের ছোটোভাবে ছোটো পরিমাপে নাটকীয় আকারে টেলিফিল্ম আকারে ছবি করে মুক্তি দেওয়া হচ্ছে, যার জন্য ছবির ব্যবসা সফল হচ্ছে। আর বেশিরভাগই ছবি এখন আমাদের ওই মাদ্রাজ বা সেই বোম্বের প্যাটার্নের ছবি হয়, যেটা বাংলার কালচারের সাথে একদম মিশে না, যেগুলি মিশে যেমন পোড়া মন, মন পোড়া, সুজন সখী, এগুলো সুপারহিট হয়ে যায়, কিন্তু যেগুলি মেশে না সেগুলো ঠিক চলে না। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেও সেই ছবিগুলিকে দর্শকদের মনের মধ্যে প্রবেশ করানো যায়, কারণ দর্শকরা আমাদের কালচারটা থেকে খুঁজে পায় না, আমাদের সংস্কৃতি খুঁজে পায় না, আমাদের সংলাপ খুঁজে পায় না, আমাদের ভাষা খুঁজে পায় না, আমাদের পোশাক পরিচ্ছদ খুঁজে পায় না, তারা কেমন একটা বিজাতীয় ভাব। আমি সবসময় গল্পে সবসময় বলি যে আমরা বোম্বের সাথে বা মাদ্রাজের সাথে বা হলিউডের সাথে টাকা দিয়ে তুলনা করে আমরা পারবো না, কারণ তারা যে প্রচণ্ড টাকা খরচ করে একটা ছবি করে তাদের যে বিগ বাজেটের সেখানে আমরা পাঠাতে পারবো না। সুতরাং তাদের ছবি আমরা অনুকরণ করে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমরা সেই ছবি অনুকরণ করে তার একটা ছোট্ট ডিম পাট পাঠাতে পারবো, সেই ছবিটা করতে পারবো। সুতরাং সেই ছবির দিকে না গিয়ে আমাদের দেশের যে কালচার আছে, আমাদের দেশে যে সংস্কৃতি আছে, আমাদের দেশে যে গল্প আছে, সেই গ্রামের গল্প, যে আমাদের ঐতিহাসিক গল্প, সেই গল্পগুলিকেই দেওয়া উচিত, সেই গল্পগুলোও আমাদের দেশের মনের মুছে মিলে যায়।
তাই আমরা আমি সবাইকে রিকোয়েস্ট করি, সব পরিচালক প্রযোজক একজনের মতো নিচ্ছেন, তারা বাংলাদেশের সংস্কৃতির উপর নির্ভরশীল টপিকে গল্প বানান। অবশ্যই চলেছে, আগে আমরা যেসব গল্প বানিয়েছি সব গল্প চলেছে, তার মধ্যে বাংলার গল্প চলেছে, এখনও গল্প চলছে, কিন্তু একঘেয়েমি সেই মাদ্রাজি ভাইয়ের অনুকরণীয় ছবি এখন বাংলাদেশ দর্শকরা দেখতে চায় না, তাই দর্শক আস্তে আস্তে হলিউড হয়ে যাচ্ছে। দর্শককে কিছু লোক এখন টেলিভিশন কেন্দ্রিক করে নিয়ে যাচ্ছে, কিছু স্বার্থমিশী মহল দর্শকের টেলিভিশনের মধ্যে বন্দি করে যাচ্ছে, ছোট আকারে কম বাজেটে ছবি করে সেই ছবিগুলি টেলিভিশনে চালিয়ে দিয়ে টেলিভিশন যে ড্রয়িংরুমের মধ্যে গিয়ে দিচ্ছে। সিনেমা কোনদিন ড্রয়িংরুমে হতে পারে না, চলচ্চিত্র হচ্ছে একটা বিরাট গণমাধ্যম, একে বড় পর্দায় দেখলে যে আনন্দটা, যে সুখটা, যে মজাটা আপনি পাবেন, যে আপনার কাছে মনের ভিতরে লাগবে, সেটা ছোট্ট পরিবেশে একটা ড্রয়িংরুমে বসে ভালো করে, সেটা ড্রয়িংরুমে বসে সিনেমা দেখা ছেড়ে দিন। এটা আমার আন্তরিক অনুরোধ আপনাদের কাছে, আপনারা সিনেমা হলে আসুন, সিনেমা হলে এসে সিনেমার করে ছবি দেখেন, সিনেমার পরিবেশ যদি আপনাদের সহনীয় না হয় প্রতিবাদ করেন, সিনেমা হলকে সুন্দর করে তৈরি করতে তাদের বাধ্য করেন, সিনেমা হলকে মানুষকে দেখার জন্য রেডি করে দেয় যে মানুষ এসে দেখে, তার সাউন্ড যেন আরও ভালো হয়, তার ছবি যেন আরও ঝকঝকে হয়, যেটা এখন কলকাতায় হচ্ছে, যার জন্য কলকাতায় এখন দর্শক বেড়ে গেছে, কলকাতায় এখন ডিজিটাল সাউন্ড সুন্দর সুন্দর সবকে ছবি হচ্ছে, পর্দা একটা পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে সিনেমা হলে যা দেখা যাচ্ছে, বাসায় টেলিভিশন ভালো দেখা যায় দেখি লোকজনটা বাসায় টেলিভিশনে বসে থাকে, টেলিভিশন থেকে উন্নত মাধ্যমে উন্নত প্রযুক্তিতে যদি আপনি সিনেমা হলে ছবি দেখাতে পারেন, তো দর্শক অবশ্যই ড্রয়িং ছেড়ে সিনেমা হলে যাবে, এবং তার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, আমাদের সরকারকে সচেষ্ট হতে হবে, আমাদের প্রযোজক বৃন্দকে সচেষ্ট হতে হবে, আমাদের পরিচালককে সেগুলো বিগ ক্যানভাসে ছবি বাড়াতে হবে, যেগুলোর মধ্যে বাংলাদেশের দর্শকের আপামর জনগণের গল্প তারা খুঁজে পাবে, তাদের ভালোবাসা খুঁজে পাবে, তাদের প্রেম রোমান্টিকদের খুঁজে পাবে, তারা নিজের চেহারা নিজের আয়না দেখতে পাবে। ধন্যবাদ। হলিউড 24 আমাদের দেশের একটা নতুন গণমাধ্যম, যারা শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করছে, আমি কথাটা শুনে খুবই খুশি হলাম যে চলচ্চিত্রের জন্য একটা নিজস্ব একটা মাধ্যম আছে, একটা মাঠ আছে, একটা প্রচার করার জন্য একটা গণমাধ্যম তৈরি হয়েছে, যারা শুধু সিনেমাকে প্রেফার করে এবং সিনেমাকে নিয়েই তারা তাদের প্রচার সীমাবদ্ধ রাখে। এই জিনিসটা আর কোনো টিভিতে বা স্যাটেলাইটে আমি দেখিনি, তারা সবাই জগাখিচুড়ি দেওয়া লিখেছে, ভালো তো দেখেছি আমি, এক একটা চ্যানেল এক একটা জন্য, ভারতের ফিল্মের জন্য আলাদা চ্যানেল, এর জন্য খেলার জন্য আলাদা চ্যানেল, সবগুলোর জন্য আলাদা চ্যানেল থাকে, নাটক ধারাবাহিকে দেখো, আমরা এখন টিভি দেখতে বসলে এই দেখি ধারাবাহিক, এই দেখি নাটক, এই দেখি টিভি, আমার ইচ্ছা না হলেও আমাকে সেগুলো দেখতে হয়, সুতরাং প্রত্যেকটা মাধ্যমে যদি আলাদা একটা করে দিয়ে থাকে তাহলে খুব সুন্দর হয়, যেটা হলিউড 24 করেছেন, আমি তাদের এই প্রশংসা করি, তাদের এই কর্মকাণ্ডের আমি উন্নতি কামনা করি, এবং তারা যেন সুন্দরভাবে আমাদের চলচ্চিত্রকে মানুষের কাছে প্রকাশিত করে, সুন্দরভাবে স্থাপিত করে, সেই আশা করি। আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করেছি। ধন্যবাদ।